এই মসজিদ নির্মাণের অত্যন্ত ফজিলত রয়েছে। যারা কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চায়, আল্লাহর জান্নাতের যারা মেহমান হতে চায়, জাহান্নাম থেকে নিজেদেরকে যারা রক্ষা করতে চায়, যারা জান্নাত পেতে চায়, তারা যেন আল্লাহর ফরজ ইবাদতের পরে একটি মাত্র ইবাদত করে। এই একটি মাত্র ইবাদত যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি মসজিদের খেদমত করি, মসজিদের দিকে যদি আমরা সুনজর দেই, এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের থাকে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলেন এরা হলো ওই সমস্ত লোক যারা হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত। সবাই বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা গুণ আমাদের মধ্যে যদি থাকে তাহলে আল্লাহ পাক বললেন এরাই হলো হেদায়াত প্রাপ্ত, এরাই হলো সুপথ প্রাপ্ত। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ইবাদতের জন্য পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। বান্দার উপরে সর্বপ্রথম যে ইবাদত ফরজ হয় সেটি হলো পাঁচ ওয়াক্ত নামাজ। সবাই বলেন ঠিক কিনা। একজন ব্যক্তি যদি কোনো অন্য ধর্মের অনুসারী হয়, যখন ইসলাম গ্রহণ করবে, মনে করেন সকাল 10টা ইসলাম গ্রহণ করলো অথবা 11টা ইসলাম গ্রহণ করলো, যখন একটার সময় যখন জোহরের নামাজের আজান হয়ে যাবে, ওই ব্যক্তির উপরে সর্বপ্রথম যে দায়িত্বটা ইবাদত পালন করা ফরজ হয়ে যায় সেটাই হলো সালাত। যদি কোনো সূরা নাও পারে, কোরআন পড়তে জানে না, সূরা পড়তে জানে না, সবে মাত্র ইসলাম গ্রহণ করলো, কিন্তু তারপরও বান্দার উপরে প্রথম যে ইবাদত ফরজ হয়ে যায় এটাই হলো সালাত। সবাই বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আল্লাহ রাসূল বলেছেন বান্দার কাছ থেকে প্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটাই হলো সালাত। সবাই বলে সুবহানাল্লাহ। এই সালাত আদায় করার জন্য একটা বিশেষ ঘর, এই ঘরের নাম হলো মসজিদ। দেখেন আর কোন ইবাদতের জন্য এইরকম নির্ধারিত ঘর এর প্রয়োজন হয় না, রোজার জন্য এইরকম ঘরের প্রয়োজন হয় না, যাকাতের জন্য ঘরের প্রয়োজন হয় না, কিন্তু সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অসংখ্য জায়গায় অগণিত মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণের অত্যন্ত ফজিলত রয়েছে। যারা কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চায়, আল্লাহর জান্নাতের যারা মেহমান হতে চায়, জাহান্নাম থেকে নিজেদেরকে যারা রক্ষা করতে চায়, যারা জান্নাত পেতে চায়, তারা যেন আল্লাহর ফরজ ইবাদতের পরে একটি মাত্র ইবাদত করে। এই একটি মাত্র ইবাদত যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه। الله الرسول صلى الله عليه وسلم ارشاد করেছেন من بنى لله مسجدا, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি ফরজ ইবাদত পালন করেছেন, ফরজ ইবাদত পালন করতে গিয়ে আপনার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে। আমরা কোনো মানুষ ত্রুটি বিচ্যুতির ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আল্লাহর রাসূল বলেছেন, হাদিসে এসেছে শাইখানের মধ্যে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর মহব্বতের খাতিরে আল্লাহর বান্দাবান্দিদের জন্য
নামাজ আদায়ের ব্যবস্থা করণার্থে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন, একটি অন্যতম আমল হলো এই মসজিদ নির্মাণ করার কারণে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ যখন কোন জায়গায় মসজিদ তৈরি হয়ে যায়, সেই জায়গায় আর অন্য কোনো কিছু আর কিন্তু করা যায় না। এই জায়গায় মসজিদ হয়েছে, এখানে যদি দুই তালা করেন, তিন তালা করেন, চার তালা করেন, পাঁচ তালা করেন, উপরে যতগুলো ঘর হবে, যতগুলো কামরা হবে, সবগুলো কামরা মসজিদের জন্য হবে, ইবাদতের জন্য হবে। এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদ হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদ আপনারা নির্মাণ করেছেন, এই মসজিদ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদ নির্মাণ করার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের মেহমান হয়ে আমরা সবাই উঠে যাব। আমরা দোয়া করি এই মসজিদের জন্য আলহাজ মোহাম্মদ আজিজুল রহমান, তিনি জায়গা দিয়েছেন, আপনারা অনেকেই অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন এই মসজিদকে পরিপূর্ণভাবে রূপ দেওয়ার জন্য। যত টাকা পয়সা সাহায্য সহযোগিতা পরামর্শ দেওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। যারা এই মসজিদের জন্য উজাড় করে দান করেছেন, পরামর্শ দিয়েছেন, শ্রম দিয়েছেন, শত ব্যস্ততার মাঝেও এখানে সময় দিয়েছেন, সকলের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দান, আমাদের শ্রম আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এবং আমাদের জীবনের বিগত জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। মসজিদের প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। আজকে দেখেন, কোরআনের প্রতি যদি মানুষের ভালোবাসা থাকে, কোরআনের প্রতি যদি মহাব্বত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও ওই ব্যক্তিকে সম্মান এবং মর্যাদা দান করেন, এবং আখেরাতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান এবং মর্যাদা দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ।